গ্রেফতার টেলিগ্রামের সহ-প্রতিষ্ঠাতা তথা সিও পাভেল দুরভ। টেলিগ্রাম অ্যাপ সংক্রান্ত একাধিক অপরাধের ঘটনা প্রকাশ্যে আসতেই পাভেলকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সময় শনিবার সন্ধেবেলায় প্যারিসের লো বোরগেট বিমানবন্দর থেকে গ্রেফতার হন পাভেল। রবিবার পাভেলকে আদালতে পেশ। গ্রেপ্তার টেলিগ্রাম অ্যাপের সিও পাভেল দুরভ শনিবার সন্ধ্যায় উত্তর ফ্রান্সের বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। নাগিয়েছে আজারবাইজান থেকে ফিরছিলেন দুরভ, সেই সময়ই তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার পেশ করা হবে আদালতে। সূত্রের খবর, পাভেল দুরভের বিরুদ্ধে টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে প্রতারণা, মাদক পাচার, সাইবার বুলিং, অপরাধ ও সন্ত্রাসবাদের প্রচারের অভিযোগ আনা হয়। তার প্ল্যাটফর্মে এই ধরনের অপরাধমূলক কার্যকলাপ রুখতে না পারার কারণেই ফ্রান্সের OFMIN এর তরফে টেলিগ্রামের সিওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রুশ সরকারের সঙ্গে পাভেলের দ্বন্দ্ব বহুদিনের। রুশ বংশোদ্ভূত পাভেলের গ্রেপ্তারির খবর আসতেই পদক্ষেপ নিচ্ছে রাশিয়া সরকার। অভিযোগ, টেলিগ্রাম অ্যাপের তথ্য রুশ প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় পাভেলকে। উল্লেখযোগ্য, পাভেল দুরভ রাশিয়া মার্ক জুকারবার্গ নামেই পরিচিত। টেলিগ্রাম প্রতিষ্ঠার আগে তিনি রাশিয়ার বৃহত্তম সামাজিক নেটওয়ার্ক ভিকে তৈরি করেছিলেন, কিন্তু ইউক্রেনীয় বিক্ষোভকারীদের তথ্য হস্তান্তরের জন্য সরকারি আদেশ মানতে অস্বীকার করেন তিনি। সেই চাপের হাত থেকে বাঁচতে 2014 সালে রাশিয়া ছেড়ে দুবাইয়ে চলে যান পাভেল। সেখান থেকেই অ্যাপ পরিচালনা করতেন। 2013 সালে টেলিগ্রাম অ্যাপ নিয়ে আসেন পাভেল, আর তারপরেই অল্প সময়ের মধ্যে এই অ্যাপের গ্রহণযোগ্যতা বাড়ে। টেলিগ্রামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে, প্রতারণা থেকে শুরু করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস, সেই তথ্য বিক্রির অভিযোগ রয়েছে। তবে টেলিগ্রাম বরাবরই দাবি করেছে তারা কখনো গ্রাহকদের তথ্য ফাঁস করেনি। টার্কার কার্লেন্সের সাথে চলতি বছরের শুরুতে একটি সাক্ষাৎকারে দুরভ টেলিগ্রামকে নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখার উপর জোর দিয়েছিলেন। কলকাতা টিভি।